মঙ্গলবার গাজলের একটি স্কুল থেকে উদ্ধার হয়েছে তিনটি সিল করা ব্যালট বাক্স। গণনার ছদিন পর এই বাক্সগুলি উদ্ধার হওয়ায় সরব বিজেপি। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। ব্যালট বাক্স লুট করা, ব্যালট বাক্সকে তারপরে ছাপ্পা মারা, এই সমস্ত তিনবার করা হয়েছে। অর্থাৎ আজকে গাজলে এটা কোত্থেকে এলো? তার মানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে ছাপ্পা মেরে যেটা হচ্ছে নিয়ে আসতে পারেনি, তখন এটা এনে ওখানে ঢুকিয়ে দিয়েছে আর নিয়ে যেতে পারেনি কাউন্টিংয়ের সময়। এইভাবে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, লুট করেছেন, ভোট ভোটের নামে প্রহসন করেছেন। তৃণমূল কংগ্রেস হচ্ছে লুট ছাড়া এবং প্রহসন ছাড়া এবং গুন্ডাগার্দি ছাড়া আর এখানকার সমস্ত পুলিশ এবং সাধারণ প্রশাসনকে ব্যবহার ছাড়া তৃণমূল কংগ্রেস কখনো জয়ী হতে পারে না। একদিকে বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি, অন্যদিকে এই ঘটনায় জেলা প্রশাসনকেই দুষেছে তৃণমূল। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। প্রথম কথা, বিজেপি এই বরিন মালদা যেটাকে বলে, অর্থাৎ গাজল, বামনগোলা, হবিপুর এবং ওলমালদা এই জায়গায় বিপুলভাবে পর্যুদ্যুস্ত হয়েছে এবং বিজেপির সমর্থকরাও বিজেপির কাছ থেকে মুখ ঘুরিয়েছে। খগেন মুর্মু আসন্ন লোকসভা নির্বাচনের ভয়ে ভীত হয়ে এইসব এলাকায় কোথাও কখনো বামনগোলা এবং কখনো গাজলে এইসব নাটকগুলো সংগঠিত করছেন সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে। প্রথম কথা যে ওই ভোট ওই ডিআরডিসিতে ওই বাক্সটা যত সম্ভব আমাদের কাছে খবর আছে ওটা বাতিল ভোটের বাক্স, সেই বাক্সটাকে নিয়ে সংবাদ মাধ্যমকে দিয়ে হই হই করার চেষ্টা করছে, এতে কিছু লাভ হবে না, তবে প্রশাসনকে আরও সতর্ক হওয়াটা উচিত ছিল। পঞ্চায়েত ভোটের ফল বেরোনোর পর পেরিয়েছে ছদিন। ইতিমধ্যে জয়ী প্রার্থীরা হাতে পেয়েছেন শংসাপত্র, তারপরে এদিন ব্যালট বাক্স উদ্ধারকে ঘিরে সরগোল পড়েছে গাজলে। কী করে বাক্সগুলি সেখানে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ইটিভি ভারত, মালদা। জয় 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 জয়